হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব এনটিআরসি থেকে যে চতুর্থ গণবিজ্ঞপ্তিটা আসবে সেই গণবিজ্ঞপ্তির আপডেট তথ্য এবং এই গণবিজ্ঞপ্তিটা সংক্রান্ত আরও যেসব বিষয় আপনাদের জানা দরকার। এনটিআরসি থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা অনেকটাই নির্দিষ্ট হয়ে গেছে। নভেম্বরের 10 তারিখে যে আন্দোলনটা হয়েছিল তারই প্রেক্ষিতে জানা গেছে যে নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে হয়তো গণবিজ্ঞপ্তিটা আসতে পারে। এখানে 80,000-এর মতো নিয়োগ দেওয়া হবে। যেহেতু চাহিদাগুলো প্রায় সব অধিদপ্তর থেকেই পাওয়া গেছে নির্ভুলভাবে যাচাই বাছাই শেষে, তো এখন কিছু বিষয় আছে যেগুলো গণবিজ্ঞপ্তিটাকে একটু পিছিয়ে দিতে পারে। যেমন হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি। বিশেষ গণবিজ্ঞপ্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের সুপারিশপত্র এখনও প্রদান করা হয়নি, এটা একটা বাধা। তাছাড়াও রি সুপারিশ নামে একটা অপশন আছে, এটা হচ্ছে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যাদের পোস্টের সমস্যা ছিল, জটিলতা ছিল, সেই পোস্টগুলোর যাচাই বাছাই শেষে তাদেরকে আবারও রি সুপারিশ করা হবে, এটা হচ্ছে একটা বাধা। তো রি সুপারিশের ক্ষেত্রে কেন এই বাধাটা আসলো বা রি সুপারিশটা জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে যে একজনকে সুপারিশ করার পরে দেখা যাচ্ছে সেই পোস্টটা নিয়ে সমস্যা আছে, প্রতিষ্ঠানে গিয়েছে দেখা যাচ্ছে কোনো কারণে সে যোগদান করতে পারেনি অথবা এমপিওভুক্ত হতে পারেনি, এই টাইপের অনেক সমস্যার আছে। তো রি সুপারিশ সংক্রান্ত একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি। এক স্যার সুপারিশ পাওয়ার পরে আর কি প্রতিষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে গিয়েছে, তো ওই প্রতিষ্ঠান প্রধান তাকে কোনো একটি কারণ দেখিয়ে তাকে যোগদান করতে দেয়নি। পরিশেষে সেই স্যার এনটিআরসিতে লিখিত অভিযোগ করে, তার লিখিত অভিযোগের প্রেক্ষাপটে আর কি সেই প্রতিষ্ঠানের প্রধানকে আর কি এনটিআরসি থেকে ফোন করা হয়। তো এনটিআরসি থেকে ফোন করা হয়ে তার এই যোগদান সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হয়, কিন্তু সেই প্রতিষ্ঠান প্রধান মনে করছে যে এটা হয়তো ওই স্যার হচ্ছে কাউকে দিয়ে আমাকে ফোন করাইছে, তো যার কারণে সে খুব একটা গুরুত্ব দেয়নি এবং জিজ্ঞেস করেছে যে তাকে কেন জয়েন করতে দেওয়া হয়নি, কি কি সমস্যা ছিল, এভাবে সে উল্টাপাল্টা কিছু বলে আর কি শেষ করেছে অবস্থানটা। তো সেই স্যার হয়তো বুঝতে পারছে না যে তার আরও সামনে শাস্তি অপেক্ষা করছে। আপনারা জানেন যে এই ধরনের সমস্যা হলে এমপিও কেটে নিচ্ছে 6 মাসের, এই সমস্যাটা হয়তো তার হবে। এইভাবে আর কি অনেক প্রতিষ্ঠানেই অনেক সমস্যা আছে, সেজন্যই তাদের পুনরায় আবার সুপারিশ করে সুবিধা মতো প্রতিষ্ঠানে তাদের জব দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং এনটিআরসির যে তৃতীয় গণবিজ্ঞপ্তি হয়েছিল এর যে দ্বিতীয় মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট থেকে যারা চাকরি পেয়েছে তাদেরও সুপারিশ করা হয়নি, সুপারিশপত্র প্রদান করা হয়নি, এগুলোও হচ্ছে বাধা হিসাবে কাজ করতে পারে। যা হোক, সব কিছুই হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় আর কি সব কিছু। যদি এগুলো অনুমোদন হয়ে যায় আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তি অল্প সময়ের মধ্যেই পেয়ে যাব। তো আমাদের অনেকেরই স্বপ্ন এনটিআরসির মাধ্যমে শিক্ষকতা পেশায় আসা, আশা করি তাদের স্বপ্নগুলো পূরণ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।